আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হলো জার্মানিতে নতুন আসার পরে আমাদেরকে বিভিন্ন কাগজপত্র প্রিন্ট করতে হয়, ফটোকপি করতে হয়। তো আমাদের দেশে যেমন আমরা একটা দোকানে, ফটোকপির দোকানে গিয়ে তাদেরকে পেন ড্রাইভ দিয়ে দিলে বা ডকুমেন্টসটা দিয়ে দিলে ফটোকপি করে দেয় বা প্রিন্ট করে দেয়, এখানে কিন্তু এরকম না। এখানে হচ্ছে নিজে নিজে করতে হবে, এখানে মেশিন থাকে, আপনাকে করে নিতে হবে। তো এটা করার জন্য অনেকেই আসে, যারা নতুন আসে তারা একটু প্রবলেম ফেস করে, নিজে নিজে করতে পারে না। তাই আমি তাদেরকে আজকে দেখাবো কীভাবে ফটোকপি করতে হয় অথবা প্রিন্ট করতে হয়। তো আপনি সব প্রথমে জেনে নেবেন যে আপনার শহরে কোন দোকানে এই ধরনের ফ্যাসিলিটিস আছে, তো এটা জেনে নেওয়াটা জরুরি, তারপরে ওই দোকানে যাবেন। আর মোটামুটি সব দোকানে একই রকম। তো আমার শহর হচ্ছে এরলাঙ্গেন, আমার এখানে এই যে DM নামে একটা শপ আছে, এই শপে ফটোকপি করা যায়। তো আমি এখন ওই দোকানটাতে যাব, গিয়ে ফটোকপি করব এবং প্রিন্ট করব। চলেন যাই, আমরা ঘুরে আসি। আর টেকনিক্যাল কারণে আমি এখন সামনে আসতে পারতেছি না, আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকি। মাঝখানে আমি ক্যামেরার সামনে আসার একটু চেষ্টা করছিলাম, পরে দেখলাম যে আসলে এটা বৃথা প্রচেষ্টা ছাড়া আর কিছুই না, কারণ বাইরের এত বেশি নয়েজ আসতেছিল আমি আসলে ভিডিওটা করতে পারি নাই, কারণ আমি বাসা থেকে মাইক্রোফোন নিতে ভুলে গেছিলাম। এই আমার একটা নিভিয়া ক্রিম কিনা লাগবে। তো এটা হলো সেই শপিং দোকান আর কি, এটা কি বলে সুপার শপ, এখানে কসমেটিক্স টসমেটিক সবই আছে। DM নাম, পুরো জার্মানিতে এটা ব্রাঞ্চ আছে। তো এদিক দিয়ে গিয়ে এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, এখানে ফটোকপি করে দেখেন অনেকে করতেছে, এখানে আমি করব এখন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, এখন আমি আপনাদেরকে দেখাবো মানে আমাদের দেশে আমরা যেভাবে ফটোকপি করি বা প্রিন্ট করি, এটা হচ্ছে আমরা কাউকে দেই, দোকানদারকে, সে করে দেয়, ইজিলি হয়ে যায়। কিন্তু এখানে এরকম কোনো সিস্টেম নেই, এখানে যার যারটা শেষে করতে হয় ইজিলি হুজুর, মানে আপনাকে নিজে নিজে প্রিন্ট করে নিতে হবে। তো দেখাবো কীভাবে প্রিন্ট করতে হয়, অনেকেই জানেন না যারা এখানে জার্মানিতে থাকেন, নতুন আসছেন, তাদের জন্য আমি ভিডিওটা করতেছি। তো চলেন আমি একটু দেখাই আমি কীভাবে করতে হয়। তো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, এক একজন এক এক জায়গায় করে, আমি এই কম্পিউটারটা ইউজ করবো যেটা ফ্রি থাকে, এখানে চাইলে বসে বসে করা যায়। আমি এই কম্পিউটারটা ইউজ করতেছি। তো কম্পিউটারের কাছে দেখা যাচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ জার্মান ভাষায় আছে, আমি এটাকে ইংরেজি ভাষায় করে নিব, ইংলিশ UK, আমার জন্য ইজি হবে। তারপরে প্রিন্ট মোবাইল অপশান, এটা দিয়ে ছবিও প্রিন্ট করা যায়, মানে প্রিন্ট যাবতীয় প্রিন্টের কাজটা এখান থেকে করা যায়। তো আমি ছবি প্রিন্ট করব না, এটা ক্লোজ করে দিলাম। আমি যাব হচ্ছে কপি সার্ভিস, কোডাক কপি সার্ভিসে যাব। চাইলে এগুলো সব প্রিন্ট করা যায় কলেজ করে করে, আপনি চাইলে এখান থেকে এডিট করেও করতে পারবেন। তো কপি সার্ভিসে গেলাম। আমি যদি ফটোকপি করতে চাই তাহলে এইটা কপি ডকুমেন্টস, আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এই অপশানটা। তো আমি প্রিন্ট করব, এই জন্য আমি এই অপশানটাতে ক্লিক করব। এবার আমি আমার ডকুমেন্টটা কোত্থেকে দিব, চাইলে আমি USB-র মাধ্যমে দিতে পারি, এখানে আমার ফোনটা কানেক্ট করে, বা অথবা এখানে আমি আমার পেন ড্রাইভটা কানেক্ট করে, অথবা CD ড্রাইভ, সব অপশন এখানে আছে। হ্যাঁ, আমার মেমোরি কার্ড থাকলে মেমোরি কার্ড, মানে SD কার্ড, মাইক্রো SD, SD, CD থাকলে CD, ঠিক আছে, এখান থেকে সব জায়গা থেকে করতে পারবো। তা আমি আসলে মোবাইল ডিভাইস থেকে করব। এবার আমারটা কি অ্যাপলের ফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন, আমারটা হচ্ছে নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন, আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। চাইলে USB কেবল ইউজ করতে পারি ফোনটা এখানে কানেক্ট করে, চাইলে ব্লুটুথ কানেক্ট করতে পারি, আমি কেবল দিয়ে সিকিউর ফিল করি না, আমি এজন্য ব্লুটুথ ইউজ করব। এখানে ব্লুটুথ মানে এই কম্পিউটারের নামটা হচ্ছে এটা ব্লুটুথের নাম। তো আমি আমার ফোনে আমার যেই ডকুমেন্টটা আমি প্রিন্ট করবো ওই ডকুমেন্টগুলো সিলেক্ট করে সেন্ড অপশনে যাব, গিয়ে আমি ব্লুটুথ সিলেক্ট করলাম। এবার এই লেখাটা আমার মোবাইলে আসবে, আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে এখানে এটার নাম চলে আসছে, এই নামটা আর নামটা সেম। হ্যাঁ, আমি এখন এটাতে ক্লিক করলাম।
ব্যাস হয়ে গেল, আমার দুইটা ফাইল এখন চলে গেছে কম্পিউটারে। অনেক বড় ফাইল, মোটামুটি সময় লাগতেছে, ব্লুটুথে তো একটু কম স্পিড থাকে। 29 মেগাবাইট। ওকে, আমার ফাইলগুলো চলে আসছে, আমি এবার এখানে ডানে ক্লিক করব। এই দুইটা ফাইল আমি পাঠাইলাম, এখন আমি এই দুইটাই প্রিন্ট করব, তাই দুইটাই সিলেক্ট করব। আমি যে পেজটা প্রিন্ট করতে চাই ওটা প্রিভিউ দেখাইলো, তো আমি এখানে অল পেজ সিলেক্ট করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা আমি কালার চাইলে কালার দিতে পারবো। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার দরকার, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর তারপর এইটাও সিলেক্ট করব, এইটাও আমি প্রিভিউ। দুইটা পেজ আছে এটার মধ্যে, এটা সেকেন্ড পেজ ও তিনটা পেজ, থার্ড পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, সবগুলাই সিলেক্ট করব। আর চাইলে আমি এখান থেকে কয় কপি করব ওইটাও সিলেক্ট করতে পারবো। এখানে এক কপি দেওয়া আছে, প্রতি কপির জন্য 10 সেন্ট করে, 3 পেজ 30 সেন্ট। ওকে, আমি নেক্সট দিলাম, ব্যাস দুইটাই সিলেক্ট হয়ে গেল। এবার আমি ডান দেব, ডান দেওয়ার পরে এখানে আমার অর্ডারটা ওরা কনফার্ম করতে বলতেছে, আমি প্লেস অর্ডার দেব। এরপর এখান থেকে একটা রিসিপ্ট বেরোবে, যে ডান, এটা হলো আমার অর্ডার। আমি এই অর্ডারটা প্রিন্টারে এবার স্ক্যান করতে হবে, প্রিন্টারে দিলে প্রিন্টার থেকে অটোমেটিক প্রিন্ট বেরোবে। এখানে একটা স্ক্যানার আছে, আমি জাস্ট দিলাম, স্ক্যান হয়ে গেল, একটু পরেই এখান থেকে আমার প্রিন্টগুলো বের হবে। এখানে ডান পাশে যে নীল রঙের কাগজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে খাম। এখান থেকে আপনি ফটোকপি করার পর বা প্রিন্ট করার পর এখান থেকে খাম নিয়ে খামের ভিতরে ভরে বাসায় নিয়ে যেতে পারবেন। এগুলো কোয়ালিটি একটু ভালো, আমাদের দেশে হয়তো এগুলো 15-20 টাকা করে বিক্রি করবে, তো তাই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটার জন্য আপনাকে আলাদা কোনো কিছু পে করতে হবে না। বাস হয়ে গেল আমার প্রিন্ট, আমি এখন কপিগুলো নিলাম, এখানে আমার 4 কপি 40 সেন্ট। আমি আরও কিছু ফটোকপি করাবো, ওইগুলোও দেখাবো আপনাকে কীভাবে ফটোকপি করতে হবে। এই রিসিপ্টটা আমি যখন দোকানে ক্যাশিয়ারের কাছে যাবো এটা জমা দিব, আর এটা দেখে আমি আমার বিল পে করবো, এটা আমাকে রাখতে হবে। যে কীভাবে প্রিন্ট করতে হয় ওইটা তো দেখলেন, এবার আমি দেখবো কীভাবে ফটোকপি করতে হয়। ফটোকপি করার জন্য 2-3টা অপশন আছে, একটা হচ্ছে এই স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়, আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল, এই আমাদের দেশে যে স্ক্যানার থাকে ওই স্ক্যানার। তো আমি আসলে এইটা ইউজ করব, তো চলেন আবার কম্পিউটারে যাই, আমরা দেখি। তো সেম প্রসেস আগে যেভাবে দেখাইছিলাম, প্রথমে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে প্রিন্টস অফ মোবাইল আমি এখানে যাবো না, কারণ আমি মোবাইল থেকে প্রিন্ট করবো না, আমি যাবো ভিউ অল প্রোডাক্টস, আমি অল প্রোডাক্টসে যাবো। এদের প্রোডাক্টগুলো সব এখানে আসছে, আমি দেখতে পারতেছি এখানে কী কী করা যায়। তো এখান থেকে আমি কপি সার্ভিসে যাবো, আগের মতোই এখান থেকেই প্রিন্ট করতে হয়। প্রিন্ট করলে এটাতে, ও আমি ক্লিক করে দিছি ভুল করে, ওকে এভাবে আমি এখন প্রিভিয়াস পেজে যাবো, বাস আমি ফটোকপি করবো, কপি ডকুমেন্টস, গেট স্টার্ট। এবার হচ্ছে র্যাপিড প্রিন্ট স্ক্যানার অ্যাক্টিভ, ওকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এখন স্ক্যানে ক্লিক করলে স্ক্যান হবে। আমি আগে পেপারগুলো এখানে দিব, এবার আমি স্ক্যানে ক্লিক করব। এখানে আপ টু 50 পেজেস পর্যন্ত স্ক্যান করা যাবে অ্যাট এ টাইম। দেখেন এখন স্ক্যান হয়, বাস স্ক্যান হয়ে গেল। এবার আমার ডকুমেন্টসগুলো এখানে শো করতেছে, প্রিভিউ করতেছে। এখানে 4 কপি আমাকে করতে হবে, টোটাল কয় কপি ছিল, 5 কপি না? হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করি ডান স্ক্যানিং, ওকে ওকে। এবার আমি নেক্সটে যাব,
এখানে প্রতি পেজ আপনি স্ক্যান করেন অথবা প্রিন্ট করেন 10 সেন্ট করে লাগবে, এটা হচ্ছে এখানকার নিয়ম। তো আমি সবগুলো দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, এক কপি দিব আপাতত। তো আমি এটাকে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এটা আমার সিলেক্ট করা লাগবে, এটা দেখাইল ও নেক্সট, তার মানে এটা আমার প্রিন্ট হবে, ডান। আমাকে মানে কত টাকা আসবে ওটা দেখাচ্ছে, 50 সেন্ট আসবে, মানে আধা টাকা আটা না। এবার ডান, এখন একটা রিসিপ্ট বেরোবে এদিকে ঠিক আগের মতো। বাস এই রিসিপ্টটা আমি প্রিন্টারে স্ক্যান করি, এখান থেকে প্রিন্ট বেরোবে। মেয়ে মানুষ কিন্তু সব দেশে একই রকম, দুই তিনজন একসাথে হইলেই আড্ডা শুরু হয়ে যায়। কার সাথে জানি দেখা হয়েছে, পুরা দমে আড্ডা শুরু হয়ে গেছে। এইসব বলতেছে আর কি, আমি বুঝতেছি না বাংলাদেশের মেয়েরা কী বলে। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, মেয়েরাও জানাবেন আপনারা কী বলেন আপনার বান্ধবীদের সাথে বাজারে দেখা হইলে। দেখছেন প্রিন্ট বের হওয়ার সাথে সাথে কি হাসি দিছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে ওরা প্রিন্ট করতেছে, আসলে দোকানটা তো আমার না, এখানে সবাই কথা বলতে পারে, একটু মজা করলাম আর কি। বস হয়ে গেল আমাদের ফটোকপি, সাদা কালো ফটোকপি, দ্যাটস ইট। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হবে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।